বসিরহাটে চাপা পুকুরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের কেওড়াখালী ও যোগেশগঞ্জ দুর্গাপূজার উদ্বোধন করতে আসেন সর্বভারতীয় বিজেপির সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ভান্ডার বলুন, ক্লাবকে দেওয়া বলুন, ইমাম ওয়াজিবদের ভাতা বলুন, এর ফলে বাংলার যে উন্নয়নের টাকা, স্থায়ী উন্নয়নের টাকা, সেটা খরচা হয়েছে ভোট কিনতে গিয়ে। ফলে স্কুলে মাস্টার নেই, যারা পাস করেছেন তারা রাস্তার ধারে বসে আছেন দু বছর ধরে, আর টাকা দিয়ে যারা পাস করেনি, যারা পরীক্ষায় বসেনি, তারা মাস্টার হয়ে গেছে, আমাদের ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করছে। পুলিশ নাই থানায়, ডাক্তার নাই, টিচার নাই, আর যারা আছে তাদের স্থায়ীকরণ হচ্ছে না, তারা ধর্মঘট করে বসে আছে ট্রান্সপোর্টের কর্মচারীরা। কারণ কি, টাকা নেই। একজন 10,000 টাকায় কাজ করছে অস্থায়ী, তাকে চাকরি দিলে 40,000 টাকা বেতন দিতে হবে, সেই টাকায় চারজন কর্মচারী আছে, চালাকি করতে গিয়ে আজকে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়েছে। তো চালাকির রাজনীতি করলে কি হয়, দান ধানের রাজনীতি করলে কি হয়, শ্রীলঙ্কার দিকে তাকান, ভিখারি হয়ে গেছে, মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, প্রাইম মিনিস্টার পালিয়ে গেছে দেশ ছেড়ে, পশ্চিমবঙ্গ সেদিন আসছে। ডিসেম্বরে টেট নিয়োগ শুরু হচ্ছে, কি বলবেন? ভালো তো, আগেই হওয়া উচিত ছিল, কিন্তু স্বচ্ছভাবে হবে কি, এই প্রশ্ন আসছে আবার। বর্ষে যে স্বৈরতান্ত্রিক রাজত্ব চালিয়েছে, মানুষ তাকে শাস্তি দিয়েছে, এবং প্রয়োজনে মানুষ সাধারণ সমাজ থেকে নেতা তৈরি করে তাকে রাজত্বে বসিয়েছে। ভারতবর্ষ ওই স্বেচ্ছাচারী স্বৈরাচারী এই ধরনের মানসিকতা চলবে না, মৌলবাদী মানসিকতা ভারতবর্ষ নেবে না, তাই যুগ যুগ ধরে আমরা বেঁচে আছি, আমরা উদার মানসিকতার লোক বলে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দ বার্তা।